কোরআনের জন্য মাদ্রাসার জন্য যদি আপনার ইনকামকৃত অর্থ থেকে আল্লাহ রাস্তায় যদি দেয়া হয় আমার আল্লাহ পাক বলছেন ওয়াগিম্মা রাযাকনাহুম আমি যে রিজিক বান্দা তোমরা দিলাম আমার দরজে থেকেই তুমি আমার ব্যাংকে জমা করে দাও বান্দা যদি তুমি আমার ব্যাংকে জমা করে মরো বান্দা তোমার কবরে আসতে দেরি হবে তোমার কবরে আসার আগে আমি আল্লাহ তোমার দেওয়া এই দানটা তোমার কবরে তোমার সাহায্যের জন্য আমি রেডি করে রাখবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দা যখন কবরের পাশে আত্মীয়-স্বজনেরা খাটের উপর করে যখন নিয়ে কবরের পাশে দাঁড়াবে বান্দা মনে করবে আমার সাথে যারা আসছে তারা সব আমার সাথে কবরে ঢুকে পড়বে যাবে নাকি কেউ কেউ যাবে না এইবার সবাই উপরে দাঁড়িয়ে গেল তিনজন কবরের মধ্যে নামলো এবার বলছে আর কেউ না যাক তিনজন আমার সঙ্গে হয়ে যাবে আমার চিন্তা নেই এবার দেখে গেল খাপাচি টাঙ্গাতে টাঙ্গাতে জায়গা ছোট হয়ে গেল দুইজন উঠে গেল মাঝখানে সন্তান দাঁড়ায় তখন খাপাচি দেয় বাবা কয় হায় রে সব গেল আমার সন্তান আমারে ফেলে গেল না আমার সন্তান আমার কাছে থাকবে কিছুক্ষণ পর আবার মাঝখানের অংশটুকু যখন ঢেকে গেল সন্তান আস্তে করে কবরটি ঘুটে গেল তোমাদেরকে একটু দরদ হয় না মায় হয় না আমি তোমার আব্বা যান ও কলিজার টুকরা সন্তান আমার ফালে যাস না কিন্তু বলুন তো দেখি ওই কবরে সন্তান থাকবে না বাড়িতে চলে যাবে এইবার বান্দারা কেউ যখন দুনিয়ার জীবন্ত মানুষ কবরে থাকলো না আপনার আমার কবরের মধ্যে থাকলো সেই যাকে করে গেলেন দুনিয়াতে আমলে আপনি যে অর্থটা আল্লাহর ঘরের জন্য নবীর ঘরের জন্য দিয়ে আপনি কবরে গেছেন আপনার একটা জমি দান করে কবরে গেছেন আপনার একটা ছেলে আলেম বানায় চলে গেছেন একটা হাফেজ বানায় আপনি কবরে চলে গেছেন এই যে আপনি যে অর্থটা ব্যয় করে এসেছেন যাদের বলুন এই অর্থটা আপনার সাহায্যকারী হিসাবে অর্থ আপনার কবরের মধ্যে দাঁড়ায় ওয়েলকাম ওয়েলকাম জানাবে হালাল সাহালাল আসুন আসুন আমার বন্ধু আসুন আমার বন্ধু আসুন আমি আপনার জন্য অপেক্ষা করছি আপনি আসুন এইবার আপনি কবরে যখন নামবেন মুনকার নাকিরে সলের জবের ফেরেশতা যখন আসবে আমার ভাইরা আপনার স্ত্রী আপনার কবরে থাকবে না আপনার দস্ত আপনার কবরে থাকবে না আপনার বিস্তর আপনার কবরে থাকবে না আপনার শত শত বিঘা জমি থাকবে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার থাকবে না কেউ আপনার কাছে থাকবে না আপনার সাথে শুধু থাকবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত আপনার সাথে দুইটা জিনিস থাকবে একটা থাকবে ঈমান আর একটা থাকবে নেক আমল আপনারা বলবে আসো আহলান সাহলান বন্ধু তোমার কোনো চিন্তা নাই কোন ভয় নাই কোন চিন্তা নাই বন্ধু তুমি চলে আসো যত বিপদ আসুক না কেন আমরা আছি তোমার সাথে জোরে বলেন সুবহানাল্লাহ